কে খাবেন এবং কে কে কাবাব জুসে চলে আসবেন। আসসালামু আলাইকুম, আমি নীরব নিয়ে চলে আসছি চাটগে অ্যাপ প্রিভিউ থেকে। তো আজকে চলে আসছি পাহাড়তলি ওয়ার্ল্ডস মোড়ে। ওয়ার্ল্ডস মোড়ে স্ট্রিট ফুডগুলো অনেক জনপ্রিয়, আমরা সবসময় দেখি, সবাই খায়, যারা স্টুডেন্ট যারা এখানের আশেপাশের, এটাকে বিহারি কলোনি বলে। তো আজকে চলে আসছি কে কাবাব জুস বার, যেটা আছে কাবাব অ্যান্ড জুস বার। তো আজকে এখানের খাবারগুলো আমরা ট্রাই করবো। তো চলুন আমরা ওখানে ওনাদের সাথে কথা বলি। এখানের মধ্যে প্রাইস গুলো কেমন? প্রাইস গুলা বট দুটোটা 60, দুইটাই 60 টাকা করে। এটা চিকেন চাপ গুলি 50 টাকা করে। এখানে বিফ স্টিক 70 টাকা। বিফ স্টিক এটা এটা চিকেন 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 30 টাকা করে। বট স্টিক 30, এটা এটা 70, এটা 70, আর এটা 30, এটা 30। আচ্ছা, আর এটা 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 10 টাকা, 10 টাকা করে। এটা কি কাবাব মানে চিকেন টিক্কা? চিকেন টিক্কা চাপ এরকম দেখছি দেখি। দেরি না করে চলে আসছি খাবারের সবগুলো খাবার নিয়ে। তো ওনাদের এখানে যতগুলো আইটেম ছিল আমরা সবগুলো আজকে ট্রাই করবো। তো আপনাদের সাথে পরিচয় করে দিই, এটা হলো যে চিকেন, যেটা ওনারা কাবাব মানে কয়লার উপরে যেটা তৈরি করে ওইটাই ফ্রি, এটা মানে স্টিক দিয়ে করে ওনারা। আর এটা এটা হলো যে চিকেন মশালা, ওনাদের বেস্ট একটা ইয়া। আর এটা হলো যে চিকেন কাবাব, যেটা ওনারা চিকেনের পিস করে এটাকে ভুনা করে মানে একদম ফিশিয়ে আলু দিয়ে আরও কী কী মশলা ওনারা ইউজ করে আমরা খেতে খেতে বলবো। দেন এটা হলো যে ভট ভট রসাবোনা, যেটা এটা হলো একটা, আমরা একটা নিছি, দুটা মিলে একটা নিছি। আর এটা হলো যে আপনার ভট, যেটা কালো ভুনা, ভট কালো ভুনা বিফ, তাও এটা বিফ ভট। আর এটা হলো বিফ স্টেক। সো এখানে ওনাদের একটা আলাদা একটা ইয়ে দিচ্ছে, মানে থালা দিতে একটু স্পাইসি টাইপ মনে হচ্ছে, একটু মরিচ মরিচ বেশি দেওয়া। তো বেশি কথা নয়, আর লুচি, এখানে লুচিগুলো একদম গরম গরম বললে আপনারা যখন আসে বসবেন, খাবারগুলো তো গরম পাবেনই, আপনারা আসে বসলে সাথে সাথে আপনাদের লুচিগুলো একদম কি গরম গরম ভেজে দিবে। সো আমরা ফার্স্টে ভট দিয়ে স্টার্ট করবো, যেহেতু আমরা শীতকালের মধ্যে ভট খেতে আসছি। সো ফার্স্টে রসা দিয়ে স্টার্ট করি, রসাবোনা যেটা আছে এটা ওটা দিয়ে মিললাম। মানে এটা রান্নাটা পুরো একদম মাখন, আর যে নলা যেভাবে করছে ফুল, আপনারা আমরা একরকম খাই না, যে নলা নলার মধ্যে যে যেটা থাকে নলা সিস্টেম, যে ঘন মশলাটা ওরকমই লাগতেছে, ওই মশলাটা খুব ভালো লাগতেছে। তো আমরা এটা একটু ট্রাই করবো। এটা হলো যে কালো ভুনা, যেটা ভটের মধ্যে কালো ভুনা করছে, এখানে দুই রকমেরই আছে। তো আমরা কালো ভুনাটা একটু ট্রাই করবো, এটা অনেক টেস্টি, অনেক ভালো লাগছে আমার কাছে। এটা স্মাইল দেয় মানে মনটাকে আর ভরা যাবে। ভাই আমি ওনাদের কোনো পছন্দ করতেছি না বা এরকমও না, আমি আমার ফ্রেন্ড আমরা ঘুরতে আসছি। প্রথমগুলো দেখলাম যে আমাদের এগুলো খুব সুন্দরভাবে সাজায় রাখছে, আমি ওখানে এটা আপনার মানে আপনাদের ট্রেসটা বলে দিছি হাটতলে ওয়ার্ল্ডস মোড়ে। এখানে তো খাবারগুলো দেখে আর লোক সঙ্গে না পারি, সাথে সাথে এটা ব্লগ স্টার্ট করি। ব্লগের কোনো প্ল্যানিং ছিল না,
একদম সাডেনলি প্ল্যান সাডেনলি সবকিছু তো আমার কাছে কাবাব দুটাই ভালো লাগছে আমি আরেকটা বিফ খাচ্ছি মিক্স করে খাচ্ছি তোমরা মিলে ফ্রাই এবং রসমুন দুইটা একসাথে খাচ্ছি দুটা মিক্স করে খেলে মোটামুটি খাওয়ার না ভালো আসছে তবে পুরো গাল মানে ভরে যাচ্ছে এত রসা এত মাখনের মতন লাগে আর এটা আপনার মশলাটা যে মাখলাটা দিচ্ছে খুব ভালো লাগছে তারপরে আপনাদের সাথে এটা হলো যে ভট ভট যেটা স্টিকের মতোই সো এটা একটু ট্রাই করব এটা এমনিতে এমনি ট্রাই করব দেখি কেমন লাগে কয়লায় হয়েছে কয়লার মানে কয়লা দিয়ে যেহেতু মানে ওইভাবে করে ওনারা ইয়ে করে মানে শিক দিয়ে করে ওই শিকের যে একটা ফ্লেভার যে একটা স্মাইল এটা আপনি যখন মুখে নেবেন মানে আপনি চা বানোর সাথে সাথে মানে আপনি বাইট করবেন বাইটটার সাথে সাথে আপনি ওটা কি অন্যরকম একটা স্মাইল ভিতরে ভিতরে কাজ করবে মনে হবে যে আপনি একটা জায়গায় তিনটা খাবেন তো লুচি দিয়ে খেয়ে দেখতেছি আমার এক কথায় বলতে গেলে এখানে খাবারগুলো মানে মানে বুঝতেছি না যে ওরা এইভাবে এত সুন্দর করে রান্না করে খুব মানে রসালো এবং কি খুব টেস্টি আসলে জাদু আছে বলতে হবে বলতে বলতে আমি লুচি অলরেডি একটা খেয়ে ফেলছি আর একটা লুচি নিচ্ছি আপনার এটা একটু ট্রাই করব আর এটা এটা এটার বর্ণনা বলতে এই যে বট বটটা আমরা এই যে ভট্টা আছে যে এটা কিন্তু ওনারা একদম অনেক সুন্দরভাবে মানে স্টেজ দিয়ে গেছে তো পুরা গেছে এবং পুরা যে একটা ফিল আছে মানে যে একটা স্মাইল খুব মানে বাজে মানে আপনি যখন খাবেন তখন খুব ভালো লাগবে এটা পুরা পুরা যে একটা ভাব ওই পুরা পুরা ভাবটা মুখে নিলে বুঝতে পারবে তবে এটা একটু বেশি পুরা গেছে কয়লার উপরে করে ওনারা ইয়ে করছে একটু ট্রাই করে দেখি এটা এটা মানে ফ্লেভারটা সেম যেহেতু কয়লার উপরে ঘুরছে যারা স্পেশাল লাইক করেন বা এই ধরনের খাবারগুলো স্ট্রিট ফুড বলি আমরা সাধারণত ওই স্ট্রিট ফুডগুলাই খুব টেস্টি হয় আমরা কিন্তু এখানে চলে আসতে পারেন কেকে কাবাব দুর্গা এটা হলো যে ওয়ার্ল্ডের সময় পাহাড় তুলে পূজা তুলে আসলে আপনারা রাস্তা দিয়ে করে পেয়ে যাবেন একদম মেইন রোড থেকে সোজা চলে আসবেন লাস্টে করে কেকে কাবাব জুজবারটা সো আমাদের যে সালাদটা ওই সালাদটা আমার কাছে খুব বেস্ট লাগছে আমাদের আর তিনটা জিনিস আমরা ট্রাই করব মশলা তারপরে যে চিকেন যে স্টিক চিকেন স্টিকটা আর এই যে কাবাবটা যে ওনারা চপ করছে কাবাব চপ তো আমরা এটা একটু ট্রাই করি এটা এই ওনারা পেঁয়াজ এই যে পেঁয়াজ অনিয়ন তারপর আপনি এখানে আচ্ছা আমি খেয়ে দেখতেছি আলু আছে তারপরে যাবতীয় যে মশলাগুলো ইউজ করে ওগুলাই তবে এখানে একটু স্পেশাল হলো যে এটা চিকেন দিয়ে করছে
চিকেন ছিল, তো টেস্ট একটু অন্যরকম। আমরা সাধারণত আলু চপ খাই তো আলু চপের মতোই, কিন্তু একটু আলাদা আপনি মানে এটা ফিনিশ একটু অন্যরকম লাগে। আমি এমনি খেয়ে দেখছি পুরো একটা আলু চপ, এই যে পুরো আলু আলু চপের উপরে চিকেন চপ করতো ওনারা। চিকেন চপ তো আমরা মানে বিভিন্ন রকম খেয়ে থাকি, তবে এটা একটু ডিফারেন্ট টাইপসের। চপটা খুবই ভালো ভালো লাগছে। আমরা এই চিকেন স্টিকটা একটু ফ্রাই করব, চিকেন স্টিকটা এটাও কয়লার উপরে করে ওনারা, যে রান্না করছে আর কি ওনারা কয়লার উপরে একদম গরম গরম, খুব স্মুথ। আমি প্রত্যেকটা খাবার যাই খাইছি না কেন, খুবই স্মুথ পাইছি, খেতেও খুব ভালো লাগছে। এটা তো আমি এটা ট্রাই করছি, এটা কিন্তু খুব স্মুথ। সেম ফিট এটা আলাদা, এই দুটো এই দুটা আর এটা সেম। লাস্ট আমরা যেটা টেস্ট করবো সেটা হলো চিকেন চাপ। আমাদের চিকেন চাপের সাইজটা দেখেন, প্রাইস কিন্তু একদম কম, প্রাইসটা জানা যাচ্ছে এটা 50 টাকা প্রাইস। আমরা চিকেন চাপটা একটু ট্রাই করবো, খুব স্মুথ খুব স্মুথ, একদম একদম নরম, খুব স্মুথ একদম। ওরা আমাদেরকে ইয়ে থেকে দিছে যে কড়াই আছে না, কড়াইয়ের মধ্যে একদম রেডি করা, গরম গরম একদম আগুন জ্বলতে ছিল ওই টাইপ ফেলে দিছে, একদম রসা। চিকেনটা একটু অন্যরকম, আমরা সাধারণত যেগুলো রেস্টুরেন্টে খাই বা নানা জায়গায় খাই, এটা একটু আদা দিয়ে আমরা আদাটা বেশি, একটু যে স্মাইলটা বেশি আমরা একটু আদা বেশি ইউজ করছে। আর এমনিতে আমরা এখানে টমেটো ইউজ করছে, তারপরে যাই মরিচ বিভিন্ন তো আছে, বিভিন্ন রকম জিনিস তো আছেই, তো ওনারা একটু আদাটা বেশি ইউজ করছে। আমাদের অলরেডি খাওয়ার শেষ, তবে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে এখানে আমাদের খাবার কোনটা বেস্ট ছিল। আমার কাছে খুব বেস্ট লাগছে যে স্মোক যেগুলো কয়লার উপরে করে ওনার ধোয়ার উপরে যে স্মোক দিয়ে তৈরি করছে ওগুলো আমার কাছে খুব বেস্ট লাগছে। দেন তারপর ভালো লাগছে যে ওনারা যে আমাদের যে বটের জন্য ওনারা এখানে বেশি ফেমাস, এই বটটা আমার কাছে খুব ভালো লাগছে, যেটা ওনারা কালো ভুনা করে বট করছে ওটাও বেস্ট, এবং কি যেটা রসাবোনা ওটা তো মারাত্মক বেস্ট। ওটা যদি আপনারা ট্রাই না করেন তাহলে বুঝবেন না যে আপনারা মানে এত স্ট্যান্ডার্ড এমনকি এত মজার একটা ফ্লেভারের একটা জিনিস আপনারা হারিয়ে ফেলবেন। সো এখানে আসবেন, আমার ধারা মতে এই জিনিস এখানকার খাবারগুলো খুবই সস্তা, এখানে প্রত্যেকটা আইটেমের কম রেট 70-30 টাকা 40 টাকা 50 টাকা করে এই টাইপেরই রেট, আর এখানকার লুচি হয়েছে 5 টাকা করে। সো আপনি যত ইচ্ছে তত খেতে পারবেন, এমনকি ওনারা চাইলে এক্সট্রা বললে এক্সট্রা ভাড়াইও দিবে। আমরা প্রত্যেকটা আইটেমে ট্রাই করছি, জাস্ট একটা ট্রাই করে নিই, সেটা হলো যে আপনার গিলা কলিজা বলি চট্টগ্রাম ভাষায়, ওনারা নিয়ে হইতে কিন্তু আর কি গিলা কলিজা আর নিয়ে হই ইয়ান হবে মানে ইয়ে ন হয় যা। সো ওরা খাওয়ার জন্য আসবেন এখানে, কে কে খাবেন এবং কে কে কাবাব জুসও চলে আসবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার বাটন তো অবশ্যই, লাইক কমেন্ট করে জানাবেন খাবার মানে আমরা যে ভিডিওটা করলাম আপনাদের জন্য, এত সুন্দর করে একটা ভিডিও প্রেজেন্ট করছি, কতটা আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারছি, তো এটা আমাদের সাথে একটু শেয়ার করবেন। খারাপ হোক ভালো হোক আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।